বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বীর শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে 30 জন রক্তদাতা আজ রক্তদান করলেন। বলগোনা গ্রাম পঞ্চায়েতের এই অভিনব উদ্যোগকে সকলে সাধুবাদ জানালেন। ভাতার ব্লকের কোন পঞ্চায়েত এই প্রথম এই ধরনের অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। বর্ধমান মেডিকেল কলেজের টিম এসে তারা রক্ত সংগ্রহ করেছিলেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার থানার পুলিশ আধিকারিক প্রণব ব্যানার্জি ও ভাতার ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধানরা। প্রত্যেক রক্তদাতাকে একটি করে ফুটবল উপহার দিলেন আয়োজকরা। দেখুন নিউজ বাংলা রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডলের সাথে। আমরা রয়েছি উপস্থিত ভাতার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা মহাশয়, মাননীয় আধিকারিক মহাশয়, আরো ভাতার ওসি, আরো বিভিন্ন আধিকারিকরা আছেন, বিভিন্ন অঞ্চলে প্রধানরা আছেন, সমস্ত প্রধানরাই আছেন। মানে এই তো এই বলো না, ভাতার ব্লকে প্রথম কোনো পঞ্চায়েত রক্তদানের উদ্যোগ নিল, কীভাবে উদ্যোগটা নিলেন ভাবলেন? উদ্যোগটা আমরা শহীদ জওয়ানদের উপলক্ষে মানে উদ্যোগটা নিয়েছি, শহীদ জওয়ানদের স্মৃতির উপলক্ষে উদ্যোগটা নিয়ে আমরা একটা ছোটো আয়োজন করি। কোথায় হচ্ছে প্রোগ্রামটা? বড়লা গ্রাম পঞ্চায়েত। এই রক্তদান কাজ হাতে তুলে দিলেন? এই রক্তটা আমরা ক্যাম্পে তুলে দেবো, বিভিন্ন ইয়ে থেকে যাদের পরিমাণে যাদের লাগে সেই ক্যাম্পে উঠে যাবে। আপনার পরিচয়? আমি বলোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ। আপনাকে বলে নিজেকে ধন্য মনে করছি। রক্তদান জীবনদান, রক্তদান বড় কাজ, এর মতো কাজ আর কি দ্বিতীয়টা হতে পারে না। বলগোনা গ্রাম পঞ্চায়েত সারা বছর বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছে। কারণ আমি এই এলাকার অতি হিসাবে বলগোনা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে প্রধানের সঙ্গে বা অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে জড়িয়ে আছি বিভিন্ন কাজে। আমি বলগোনা গ্রাম পঞ্চায়েতের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে তারা আগামী দিনে এই সমস্ত অনুষ্ঠান আরও করে।